প্রশ্ন, আমি উজু করে আসছি, পরে একটা লোক আসছে, আমি তার সাথে কথা বলছি, এতে কি উজু ভাঙছে? যে না, কথা বললে উজু ভাঙে না। প্রশ্ন, আমার একটা স্বর্ণের লকেট কাবা ঘরের ছবি আঁকা, এটা করে টয়লেটে গেলে কি কোনো সমস্যা হবে? টয়লেটে না গেলেও সমস্যা হবে, যদি মহিলা হন তাহলে তো স্বর্ণের লকেট করা যাবে, পুরুষ হলে করা যাবে না। আর কাবা ঘরের ছবি অঙ্কিত অবস্থা থাকলেও টয়লেটে দেওয়া যাবে যদি মহিলা হন। প্রশ্ন, কারো সামনে নামাজ পড়লে কি কোনো সমস্যা হয়? যে না, কারোর সামনে নামাজ পড়লে কোনো সমস্যা হয় না, যদি মহিলা হন তাহলে সামনে না পড়াই ভালো, তবে যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ তাদের সামনে পড়লে কোনো সমস্যা নেই। প্রশ্ন, হাফেজ সাহেবরা পরিবারের দশজনকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহর কাছে সুপারিশ করে, এই হাদিসটি কি সঠিক কিনা? এটা হাদিস, তবে একটু দুর্বল, এটা হাদিস তবে দুর্বল, এর উপর আমল করতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, যদি উত্তেজনার সাথে এক বা দুই ফোঁটা বীর্য বা ধাতু নির্গত হয় তাহলে কি গোসল ফরজ হবে? যে গোসল ফরজ হবে। প্রশ্ন, শবে বরাত কি শুক্রবার রাতে নাকি বৃহস্পতিবার রাতে? শবে বরাত কোন শুক্রবার রাতে। প্রশ্ন, চার রাকাত বিশিষ্ট নামাজে যদি ভুল করে দুই রাকাতের পর না বসে দাঁড়িয়ে যায় এবং সূরায়ে ফাতিহার কিছু অংশ পড়ে ফেলে তারপর মনে পড়লো, তখন কি করণীয়? এখন আপনি আর বুঝবেন না, একসাথে চার রাকাত শেষ করে শেষ বৈঠকে সহজে যদি নামাজ আদায় করবেন এতে নামাজ হয়ে যাবে। প্রশ্ন, জামাতের নামাজে মাহবুব কি ইমামের ডান পাশে সালাম ফেরানোর পরে দাঁড়াবে না ডান ও বাম উভয় পাশে সালাম ফেরানোর পরে দাঁড়াবে? উভয় পাশে সালাম ফেরানোর পরে দাঁড়াবে, শুধু এক সালামের পরে দাঁড়াবে না। প্রশ্ন, সালাতুল হাজাত নামাজের পরে যে দোয়াটি সেটি কখন পড়ব? নামাজ শেষ করে দোয়া করবেন। প্রশ্ন, কোরআন শরীফের মধ্যে যে সেজদার আয়াত আছে তা পড়েছি, এখন কয়বার সেজদা করব? যত আয়াত পড়বেন অতবার সেজদা করবেন। প্রশ্ন, শরীফুল ইসলাম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার মেয়ে হয়েছে সিজারের মাধ্যমে, তার মা এবং মেয়ে দুজনের যেন সুস্থ থাকে, আমিন। প্রশ্ন, মসজিদের জন্য টাকা কালেকশন করে ওই টাকা খরচ করে ফেললে পরে পরবর্তীতে ওই টাকা পূরণ করে দিলে জায়েজ হবে কি গুনাহ হবে? প্রশ্ন, বদলে উমরা হজের হুকুম কি? যে বদলি উমরা হজ করাবে সে সওয়াব পাবে, যে করবে সেও পরিশ্রমের সওয়াব পাবে। প্রশ্ন, নূর মসজিদের ইমাম আর নূর মসজিদের ইমাম ও ফতি সাহেব আজ জুমার খুতবায় দুরুদ ইব্রাহিম পাঠ করার সময় ওয়া আলা আলে ইরিসনে একবার টান ব্যতীত পাঠ করেন, ভাই উনি নিজে কারি সাহেব মানুষ, ওনার পড়া বিশুদ্ধ হবে না, ওনার পড়া শুদ্ধ। প্রশ্ন, কয়েক বছর আগে আমরা চারজন মিলে বাজারে যাই, হঠাৎ করে চিন্তা করি আম কিনবো, আম কেনার সময় আম বিক্রেতার সাথে দর কষাকষি করার সময় একটি আম আমাদের নিজের হাতে রাখি এবং 1 কেজি আম কিনি, ওই আমটি 1 কেজির মধ্যে ছিল না, চারজনের মধ্যে আমরা দুইজনে ওই আমটি নিয়ে আসি, আমরা দুজনে সেটা খাই, যেহেতু ওই আম বিক্রেতাকে আমি কিনি না, এখন আমার কি করণীয়? এখন ওই আমের মূল্য তার পক্ষ থেকে গরিব মিসকিনকে সদকা করে দিবেন। প্রশ্ন, দুইটি গুগু পাখি ডিম পাড়ার জন্য বাসার ভিতর বসেছিল, আমি পাখি দুটিকে দেখে ধরার জন্য চেষ্টা করলাম কিন্তু ধরতে পারলাম না, বাসাটি ভেঙে গেল এবং পাখি দুটিও উড়ে গেল, পাখির বাসার ভিতর কোনো ডিম ছিল না, সেখানে আমি দুটি সেখানে গুগু পাখি দুটি আর আসে নাই, এখন এর জন্য আমাকে কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ওদেরকে কষ্ট দিলাম এই জন্য। প্রশ্ন, পাঞ্জাবি ব্যবহার করার জন্য কোনো রং নির্দিষ্ট আছে কিনা? লাল এবং কুসুমি রং ব্যবহার করা যাবে না পুরুষের জন্য, আর পাঞ্জাবি বিজাতিদের সাদৃশ্য হতে পারবে না, আর মহিলা যদি হয় সেদের কোনো রঙের ব্যস্তম নেই, যে কোনো ইচ্ছা রং সে রঙে ব্যবহার করতে পারবে। প্রশ্ন, আমাদের এলাকার মাদ্রাসার মহতামিম সাহেবকে মাদ্রাসার খরচে সৌদি আরব পাঠানো হয় মাদ্রাসার চাঁদার জন্য, সেখানে অনেক মাদ্রাসার জন্য চাঁদা দেয়, 1 লক্ষ কিছু টাকা মাদ্রাসার জন্য আর কিছু টাকা মোহতায়ন সাহেবকে হাজিয়া দেয়। জানার বিষয় হলো মোহতায়ন সাহেবের জন্য উক্ত হাজিয়া গ্রহণ করা বৈধ হবে কিনা? না করা যায়। প্রশ্ন,
বনজামাই ভয় পড়া যায় না। আমার ছেলে অনেক বোঝা জানা না। প্রশ্ন, আমি তওবা সম্পর্কে আল্লাহর হুকুম জানতে চাই, তওবা করতে হলে তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দিতে হবে, লজ্জিত হইতে হবে, সামনে না করার প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে ইনশাআল্লাহ তওবা কবুল হবে। প্রশ্ন, গর্ভে সন্তান আছে, দোয়া করবেন আল্লাহ পাক সুসন্তান নসিব করুন। আগামী মঙ্গলবার বাদ আসর থেকে আমাদের মসজিদুল আকবর গির্জা ময়দানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে আমি সহ আরো অনেক আলেম ওলামারা থাকবেন, আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। প্রশ্ন, উমরি কাজা নামাজ এবং উমরি কাজা রোজার নিয়ত কিভাবে করতে হয়? বলবেন যে আমার দায়িত্বে যত নামাজ আছে, জোহর পড়ার সময় বলবেন আমার দায়িত্বে যত জোহর আছে আমি তার প্রথমটি আদায় করতেছি। এইভাবে যত জোহর করবেন এইভাবে আমার দায়িত্বে যত জোহর আছে আমি তার প্রথমটি আদায় করতেছি। আসর পড়ার সময় আমার দায়িত্বে যত আসর আছে আমি তার প্রথমটি আদায় করতেছি, এভাবে করলে হবে। রোজার বেলায় এবার আমার দায়িত্বে যত রোজা আছে আমি তার প্রথমটি আদায় করতেছি। প্রশ্ন, উযু শেষে কালমায়ে শাহাদত না পড়লে কি উযু সহি হবে? যে সহি হবে। প্রশ্ন, সামনে আমার পরীক্ষা, আল্লাহ পাক দুনিয়া আখেরাতের সকল পরীক্ষায় কামিয়াব করুন। প্রশ্ন, আমি কোন আলেম বা হাফেজ নই, সুরাকারা সহি করি, আমি যে অফিসে চাকরি করি ওইখানে আমি ইমামতি করি, আমি ওইখানে তারাবির নামাজ পড়াতে পারবো কি? যদি আপনার সুরাকারা সহি শুদ্ধ হয়, নামাজের মাসালা মাসায় জানেন, তাহলে পারবেন। প্রশ্ন, তারাবির নামাজের তারা গাছে পরে যে দোয়াটি পড়া হয়, এই দোয়াটি পড়া কি জরুরি? জেনা জরুরি নয়, দোয়াটি হাদিস দ্বারাও প্রমাণিত নয়। প্রশ্ন, একজন ব্যক্তি কয়েকজনের পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করতে পারে? পীর একজনই হওয়া চাই, একাধিক পীর দুললে ফায়দা হয় না। প্রশ্ন, আমি যে অফিসে চাকরি করি ওই অফিস থেকে তাফসীর শুনতে আসার সময় ওই অফিসের কাগজে মাসালা লিখে নিয়ে আসি, কিন্তু কাগজগুলি গেটের সিকিউরিটি গার্ডকে দেখিয়ে নিয়ে আসি, এখন আমার কি কোনো গুনাহ হবে? যে গুনাহ হবে, কাগজের মালিক আপনি নন, আপনি ভিন্ন কাগজের ব্যবস্থা করে প্রশ্ন লিখে আনবেন। প্রশ্ন, জীবনের প্রথম তারাবির নামাজ পড়ব, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুন। প্রশ্ন, আমি পবিত্র কোরআন শিক্ষা কোর্স করতেছি, দোয়া করবেন, আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করুন। প্রশ্ন, আমি গর্ভবতী 4-5 মাসে, আমি যখন ঘুমাই তখন বিড়াল আমার পায়ে মানুষের মতো মারে, বিড়াল দুইটি একটি কালো অন্যটি লাল, এর কারণ কি? কারণ আল্লাহ ভালো বোঝেন, এতে ভয়ের কোনো কারণ নেই। প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরলে কখনো পদভ্রষ্ট হবে না, একটা আল্লাহর বাণী কোরআন, দ্বিতীয়টা আমার সুন্নাহ। আর এক হাদিসে দেখলাম আল্লাহর বাণী কোরআন আর আহলে বায়াত, আর এক হাদিসে পেলাম আল্লাহর বাণী কোরআন আর হাদিস, এই কথার মধ্যে কোনো বিরোধ নেই। হাদিস আর সুন্নাত এক জিনিসই, আর আহলে বায়াত যারা অর্থাৎ হুজুরের বংশের লোকেরা এরাও কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, তাই তাদের অনুসরণ করলেও সমস্যার কথা নয়, কোনো বিরোধ নেই। প্রশ্ন, যদি কেউ কোনো নাপাক জিনিস অর্ধেক ধুয়েছে এমত অবস্থায় জুমার প্রথম আজান শুরু হয়ে যায়, তবে যদি সে জিনিস সম্পূর্ণ দোয়া শেষ করে গোসল করে মসজিদে আসে তবে কি কোনো গুনাহ হবে? এই নাপাক জিনিস আপনার শরীরের নয়, অন্য কোনো নাপাক জিনিস, এটা আরো আগ থেকে আপনাকে দিতে হবে। জুমার আজান শুরু হয়ে গেছে, এখন অন্য কাজ করা যাবে না, শুধু মসজিদে আসার প্রস্তুতি গ্রহণ করা যাবে, অন্য কোনো করা যাবে না। প্রশ্ন, কোরআনে হাকিমুদ সালাত বুঝা যায় না কি লিখে? প্রশ্ন, আমার স্বামীর বেতন বাড়ানোর জন্য দোয়া চাই, খরচ কমানোর জন্য চেষ্টা করবেন, বেতন বাড়ানোর দোয়া লাগবে না। প্রশ্ন, ফেসবুকে একজন ছেলে এবং একজন মেয়ে মেসেজ আদান প্রদান করতে পারে, জেনা এতে গুনাহ হবে যদি এরা স্বামী স্ত্রী না হয়? প্রশ্ন, আমি জেনারেল লাইনের ছাত্র, আমি আরবি পড়তে পারি, কিন্তু এর বিনিময়ে নেওয়া যাবে?
আরবের বিনিময় কিভাবে নিবেন এটা এখানে বুঝে আসেনি। প্রশ্ন, কেয়ামতের আলামত কিভাবে গঠিত হবে, দয়া করে বলবেন কি? কেয়ামতের বহু আলামত আছে, এর উপরে কিতাব পাইবেন, আলামতে কেয়ামত এই নামে কিতাব পাইবেন, সংগ্রহ করে পড়বেন। প্রশ্ন, আমরা শুধুমাত্র তাকবীরের তাহারি না, অর্থাৎ সালাত শুরুর তাকবীর বলার সময় রফিয়া দাই বা হাত উত্তোলন করে থাকি, কিন্তু পরবর্তীতে রুকুর আগেও পরে তা করে থাকি না, আবার অনেকে তাকবীরে তাহারিমার সময়ও করে না, এটা কি ঠিক? আমি দেখলাম এটা সুন্নত বিরোধী, তাকবীরে তাহারিমার সময় হাত উঠানো সুন্নত, তাকবীরে তাহারিমার সময় না উঠালে সুন্নত বিরোধী হবে, আর রুকুর সময় হাত না উঠানো সুন্নত। যেমন হাত উঠানোর রেওয়ায়েত বুখারী শরীফে আছে, যে সাহাবী থেকে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রেওয়ায়েত করতেন রুকুর সময় হাত উঠানোর, আর ওনার ছাত্র হযরত ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ উনি বলেন, আমি দীর্ঘ 14 বছর আমার ওস্তাদের সাথে কাটিয়েছি, এই 14 বছরে ওনাকে কখনো রুকুর সময় কিংবা রুকু থেকে উঠার সময় হাত তুলতে দেখিনি। তাহলে বোঝা যায় এ রেওয়ায়েতের মধ্যে সমস্যা আছে, তাই আমরা হাত তুলি না, এখানে হাত না উঠানো সুন্নত। প্রশ্ন, আমি যেখানে দেখলাম তা হলো আব্দুল্লাহ ইবনে ওমর বলা হয়ে গেছে। প্রশ্ন, নফল নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে একবার করে সূরা ইখলাস করলে নামাজ হবে কি? জি হবে। প্রশ্ন, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম ও সিজদায়ে সুবহান রাব্বিয়াল আলা সর্বোচ্চ কতবার পড়া যাবে? একা একই নামাজ পড়লে যতবার পড়তে মন চায় কতবার ইজ্জাদর করে পড়লে পড়া যাবে, কোনো সমস্যা নেই, আর যদি ইমাম হয় তো 5 বার পড়া ভালো, এর থেকে কম পড়লে মুক্তাদিরা পড়ে কুলাবে না, আর বেশি পড়তে গেলে মুক্তাদিদের মধ্যে বিরক্তি আসতে পারে বা কোনো অসুস্থ বৃদ্ধ মানুষ থাকতে পারে, তাদের কষ্ট হতে পারে, সেই জন্য ইমামের জন্য 5 বার পড়া ভালো। প্রশ্ন, 4 রাকাত ফরজ নামাজের শেষে 2 রাকাতে যদি সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে ফেলি তবে কি নামাজ হবে? যে নামাজ হবে তো সেজদাও লাগবে না। প্রশ্ন, স্বামী স্ত্রী একে অন্যের প্রতি ভালোবাসা মহব্বত পয়দা হওয়ার জন্য কোন জিনিসটা বেশি জরুরি? ঝগড়া ফাসাদ না করা বেশি জরুরি। প্রশ্ন, কেউ যদি পূর্বে না জেনে বা দিনের বুঝ না থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ হারাম মাল কামাই করে, কিন্তু যখন কিছুটা দিন বুঝে আসার কারণে সে হারাম মাল ব্যবহার করতে চাচ্ছে না, উক্ত হারাম মাল সে কি করবে? আর তার কাছে হালাল কামাই সে পরিমাণ নেই, এই অবস্থায় কি করণীয়? হারাম মালগুলো যাদের থেকে আনছিল ওর মালিককে ফেরত দিতে হবে, অনুসন্ধানের পরও যদি মালিক পাওয়া না যায় মালিকের পক্ষ থেকে গরিব মিসকিনকে সদাকা করে দিতে হবে, চলার জন্য পর্যাপ্ত পরিমাণ হারাম মাল ছাড়া নাই বলতে এটা সঠিক নয়। আপনি চলতে চাইলে ব্যবস্থা ইনশাল্লাহ আল্লাহ পাক করে দিবেন, আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার রাস্তায় চলতে চায় আমি তাকে চলা সহজ করে দিই, চলতে চাইলে হারাম বাদ দিয়া হালাল পন্থায়ও ইনশাল্লাহ চলতে পারবো। প্রশ্ন, ভয় দেখা যায় কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা মৃত ব্যক্তিদের স্মরণে সংসদে বা অন্য কোনো জায়গায় কোনো কিছু শুরুর প্রথমে 1 মিনিট দাঁড়াই নীরবতা পালন করা হয় মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ইসলামের দৃষ্টিতে এটা কিরূপ? ইসলামে এ ধরনের কোনো নিয়ম নীতি নেই, এটা খ্রিস্টানদের নিয়ম নীতি, চুপচাপ দাঁড়াই থাকলে মুর্দার কোনো স্বভাব নেই, আমারও কোনো স্বভাব নেই, বরং চুপ না থেকে সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি, এখলাস পড়ি, এটা ইসলামের নিয়ম, মুর্দাও উপকৃত হবে আমারও স্বভাব হবে। প্রশ্ন, আমাদের পরীক্ষা আল্লাহ পাক কামিয়াব করুন। প্রশ্ন, আমি একটি বইয়ে পড়েছি যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে তার গত জীবনের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, রোজার দ্বারা পাপ ধ্বংস হয় সঠিক কথা, তবে অর্থ হল সগিরা গুণা, কবিরা গুণা নয়। প্রশ্ন, আমার স্বামীকে ইচ্ছাকৃতভাবে জ্ঞানমোহরের টাকা মাফ করে দিয়েছি, এক্ষেত্রে তাকে মাফ করে দেওয়া ইসলামী শরীয়ত মোতাবেক কতটুকু যুক্তিপূর্ণ? আপনি যদি মাফ করে দিয়ে থাকেন তো ভালো, কারো পাওনা মাফ করে দিলে স্বভাব হয়, আপনার স্বভাবের মালিক হবেন। প্রশ্ন, এক ব্যক্তি 20,000 টাকা ধার হিসাবে নিয়েছিল, সেই টাকা 1 মাস রেখে তার সাথে 2,000 টাকা যোগ করে দিল এবং বললো এটা সুদ নয়, খুশি হয়ে দিলাম, হুজুর এ টাকা নেওয়া কি ঠিক হবে? যে ঠিক হবে, টাকার পক্ষ থেকে যদি কোনো রকম শর্ত না থাকে
গ্রেন গ্রহীতা নিজ পক্ষ থেকে খুশি করে দিয়ে থাকে, এটা শুধু নয়, এটা বৈধ। বরং এইভাবে ঋণ গ্রহীতা খুশি করে কিছু বাড়ায় দেওয়া মোস্তাহাব বটে। প্রশ্ন, আমার বার্ষিক পরীক্ষা, আল্লাহ কবুল করুন। প্রশ্ন, হযরত আইয়ুব আলাইহিস সালামের ঈমান পরীক্ষা করার জন্য তার রোগ হয়েছিল, এ কথাটা সঠিক কিনা? সঠিক নয়। প্রশ্ন, উজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা সুন্দর, কথাটি ঠিক কিনা? যে ঠিক। প্রশ্ন, হযরত রাবেয়া বসিয়া তিনি কোমর দিয়ে চলাফেরা করছেন, ব্যয় আমার জানা নেই। প্রশ্ন, আজানের পর কি কোমরে কাদা নামাজ পড়া যাবে? জি পড়া যাবে। আসর আজানের পর কি ওমরে কাদা নামাজ পড়া যাবে? সূর্য লাল হওয়ার আগ পর্যন্ত পড়া যাবে। প্রশ্ন, আমি কলেজ পড়া অবস্থায় বা জীবনের প্রথম অর্ধেক অনেক সময় বাসের ভাড়া বা রিক্সার ভাড়া নিয়ে বাসের হেল্পার বা রিক্সাওয়ালার সাথে ঝগড়া লেগে যেত, ফলে অনেক সময় তাদের মারধর করতাম। সেখানে অনেক সময় তাদেরও ভুল ছিল, তা সত্ত্বেও জীবনের শেষবেলায় এসে আমার ভিতরে কষ্ট বা অনুশোচনা হয়। বর্তমানে তাদেরকে আমি চিনি না, তাই এই পাপ থেকে কিভাবে মুক্তি পেতে পারি? তাদের পক্ষ থেকে আপনি হিসাব করবেন কি পরিমাণ টাকা এইভাবে আপনি দেননি, ওই টাকাগুলো গরিব মিসকিনকে দিয়ে দিবেন। প্রশ্নের সবে বরাতের কি কি ধরনের ইবাদত করা উচিত? নির্দিষ্ট কোনো ইবাদত নেই, চাইলে নামাজ পড়বেন, চাইলে তেলাওয়াত করবেন, চাইলে দুরুসুরি করবেন, চাইলে জিকির করবেন, চাইলে অন্যান্য দান খরচ করবেন, আপনার ইচ্ছা। প্রশ্ন, অসুস্থতার কারণে একটু রোজা রাখতে না পারলে তার কাফারা দেওয়ার নিয়ম দয়া করে বলবেন। যদি অসুস্থতা সাময়িক হয়, আমি জোয়ান মানুষ, সামনে আমার ভালো হয়ে যাওয়ার আশা আছে, তাহলে এখন কিছুই করার নেই, ভালো হওয়ার পর সাজা করতে হবে। আর যদি বার্ধক্যে পৌঁছে যেতি অথবা এমন রোগ এটা আর ভালো হওয়ার নয়, তাহলে প্রতি রোজার বিনিময়ে একজন মিসকিনকে দুই বেলা খানা খাওয়াই দিতে হবে। প্রশ্ন, যেখানে টয়লেট নেই বরং শুধু গোসলখানা, সেখানে কি সালাম দেওয়া যাবে? পরিষ্কার থাকলে দেওয়া যাবে। প্রশ্ন, কোনো অনুষ্ঠানে লাইটিং করা জায়গা আছে কি? সীমা অতিরিক্ত, যেটাকে আমরা আলোকসজ্জা বলি, এটা বৈধ নয়, এটা অপব্যয় হয়। প্রশ্ন, তারাবির টাকা নেওয়া যাবে কি? জিনা যাবে না। প্রশ্ন, বিকেলের পর দুই রাকাত নামাজ বসে পড়া কি? দাঁড়াই করলে ডবল স্বভাব পাবেন, বসে করলে অর্ধেক স্বভাব পাবেন। প্রশ্ন, মোবাইল বা কম্পিউটারে গেমস খেলা যাবে কি? জিনা, এগুলো অনর্থক কাজ, দুনিয়া আখেরাতের কোনো ফায়দা নেই। প্রশ্ন, মানুষের মৃত্যুর পর তার মাথার নিচ থেকে বালিশ সরিয়ে নেওয়া হয়, আমরা তাকে বিছানা থেকে নিচে শোয়ানো হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? যে এটা শরীয়ত সম্মত। প্রশ্ন, বর্তমান ফুরফুরা শরীফ সম্পর্কে জানার উপকৃত হবু। ফুরফুরা শরীফে অনেক টাকা পশাকা, কিছুটির হকানিও আছেন, কিছুটির আবার বেদাতও শুরু করছেন, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, বডি স্প্রে ব্যবহার করলে নামাজে কোনো সমস্যা হবে কি? না, কোনো সমস্যা হবে না। প্রশ্ন, ট্রেন বা বাসে সফরের ক্ষেত্রে সিটে বসে নামাজ পড়া যাবে কি? যদি এমনভাবে হয় ট্রেন চলতেছে উত্তর কিংবা দক্ষিণ দিকে, তাহলে আপনি উত্তর পূর্ব পাশের সিটে পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, রুকু দাঁড়িয়ে দিচ্ছেন, সিজদার সময় সিটে বসে সামনের সিটে সিজদা দিচ্ছেন, তাহলে আপনার নামাজ হয়ে গেছে, এই নামাজে কোনো সমস্যা হয়নি। আর যদি পূর্ব কিংবা পশ্চিম দিকে চলে, তাহলে মধ্যখানে যে হাঁটার রাস্তা, এখানে দাঁড়িয়ে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। পড়ে যাওয়ার ভয় থাকলে আপনি সিট ধরে রাখবেন, নামাজে হাত বাঁধা হলেও সুন্নত ফরজ ওয়াজিব নয়, এটা না বাঁধলেও নামাজ হয়ে যাবে। আর যদি সিটে বসে আরেকটিদের হেলান্সির মধ্যে সেজদা দিলাম, এতে নামাজ হবে না, এই অবস্থা একবার করে নিব, গন্তব্যে পৌঁছে আবার করে নিতে হবে। আর সবচেয়ে উত্তম পন্থা হইল, ড্রাইভারকে বলবেন ভাই বাস থামান, আমরা নামাজটা পড়ে নেই, যদি সে থামাইলে ভালো কথা, নেমে নামাজ পড়বে, আর যদি না থামায় বলার পরেও গুনার তার ঘাড়ে যাবে, আপনার গুনা হবে না, একবার যেভাবে সম্ভব এভাবে নামাজ পড়ে নেবেন, পরবর্তীতে গন্তব্য পৌঁছে আবার পড়ে নেবেন। প্রশ্ন, ইসলামী শরীয়তে সাহিত্য রচনা করা যেমন গল্প কবিতা উপন্যাস লেখা জায়েজ কিনা? উপন্যাস লেখা জায়েজ নেই। প্রশ্ন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নূরান বলা হয় তা কোন নূরের ভিত্তিতে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে উনি বিয়ে করেছিলেন, এক মেয়ের অন্তকালের পর আরেক মেয়েকে বিয়ে করেছেন, এই জন্য তাকে যে নূরান বলা হয়। প্রশ্ন, বাজারে প্রবেশের দোয়া কি?
বিভিন্ন দোয়ার বই উল্লেখ আছে, আমি এখানে একবার বলে দিলে আপনার নিরস্ত হবে না। কসব নাপাক খাওয়া হারাম, তাই কোনো জিনিস খেয়ে নিলে বানা হয় এই খাদ্য কিভাবে বানিয়েছে, এর মধ্যে আবার নাপাক আছে কিনা, আবার কোনো খাদ্য যেই মেজে পড়লে সেখানে নাপাক আছে কিনা, এগুলো হলো অতিরিক্ত সন্দেহ। কোনো মুসলমান থেকে আপনি খাবার খাইছেন, এখানে কোনো হারাম আছে কিনা, ফ্লোরে পড়ে গেছে তুলে খাইছেন, নাপাক আছে কিনা, এই সন্দেহ করার কোনো দরকার নেই। প্রশ্ন, সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা যাবে, কি ব্যবহার করা যাবে? প্রশ্ন, শবে বরাতের দিন নামাজের নিয়তে বা সরবরাতের নিয়তে সন্ধ্যার পর গোসল করা কি কোনো ফাজাইল আছে? যে না, কোনো ফাজাইল নেই। তাআলিমুল ইসলামে লেখা আছে অবশ্য, কিন্তু কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। প্রশ্ন, টাকা কাগজ ইত্যাদি যদি আল্লাহর নাম, নবীদের নাম, ফেরেশতাদের নাম লেখা থাকে, তবে ভুল ক্রমে পা লাগলে কি গুনাহ হবে? ভুলে লাগলে গুনাহ হবে না, ইচ্ছাকৃত লাগলে গুনাহ হবে। প্রশ্ন, কাপড় চোপড় কাঁচলে বা সাবানের পানির ছিটা লাগলে কি অজু নষ্ট হয়ে যায়? যদি কাপড় নাপাক না থাকে তাহলে এটি অজু নষ্ট হবে না, নাপাক থাকলে অজু নষ্ট হবে না, ছিটা যেখানে লেগেছে ওইখানে ধুয়ে নিলে চলবে। প্রশ্ন, মেয়েরা সাজসজ্জার সময় কপালের মাঝখানে যে টিপ দেয় তাকে জায়েজ আছে কিনা? এটা জায়েজ নেই। প্রশ্ন, রাতে ঘুমানোর আগে 10 আয়াত পড়া সুন্নত, হায়াত অবস্থায় কি পড়া যাবে কিনা? হায়াত অবস্থায় পড়া যাবে না। পরীক্ষা দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কামিয়া করুক। প্রশ্ন, আমার স্কুল হতে বলা হয়েছিল এ বছর যে সকল ছাত্রছাত্রী SSC পরীক্ষায় এ প্লাস পাবে তাদের সকলকে 5,000 টাকা করে দেয়া হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা এ ক্লাস পাবে তাদের উপহার গ্রহণ করা কি জায়েজ হবে? যদি উপহার কোনো হালাল টাকা থেকে দেয়া হয় তাহলে জায়েজ হবে। প্রশ্ন, শবে বরাতের নামাজের কোনো নির্দিষ্ট রাকাত আছে কি? জিনা নেই। প্রশ্ন, শবে বরাতের নামাজে কি কোনো নির্দিষ্ট নিয়ত আছে? নেই। প্রশ্ন, সামনে আমার পরীক্ষা, আল্লাহ পাক আমাকে পড়ুক। প্রশ্ন, স্বামী এবং স্ত্রী, প্রশ্ন, আল্লাহ রাসূল কি কাউকে নির্দিষ্ট করে পীরের খেলাফত দিয়েছে? দিলে কোন সাহাবি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা 4 জন, যাদেরকে খলাফায়ে রাশেদা বলা হয়। প্রশ্ন, মালিক যদি কোনো ব্যক্তির নাম রাখা হয় তাহলে আব্দ শব্দ শুরুতে যোগ করতে হয়, কিন্তু দেখা যায় আমাদের 4 ইমামের একজনের নাম হলো মালিক, আমরা ওনার নামের শুরুতে আব্দ শব্দ যোগ করি না, এখন কি আমাদের গুনাহ হবে? কি না, মালিক শব্দ আল্লাহর সাথে খাপ নয়, এই জন্য এখানে আব্দ শব্দ যোগ করা লাগবে না। প্রশ্ন, মহিলাদের সামনে রাস্তা দিয়ে বায়ু বের হলে কি অজু ভঙ্গ হবে? কিনা অজু ভঙ্গ হবে না। প্রশ্ন, কাল থেকে আমার পরীক্ষা শুরু, আল্লাহ পাক আমাকে করুন। প্রশ্ন, সূরা তারাবি পড়িয়ে টাকা নেওয়া যাবে কি? না, যাবে না। প্রশ্ন, মসজিদে কি আঙ্গুল ফুটানো যাবে? মাকরু হবে। প্রশ্ন, কোনো পুরুষ যদি বুকে হাত বেঁধে নামাজে দাঁড়ায় সে বলে আমি এটা হাদিসে পেয়েছি, জানার বিষয় হইল এ আমলের কি হুকুম? নামাজ হয়ে যাবে তবে এটা মহিলাদের সাথে সাদৃশ্য হবে, একজন পুরুষ হয়ে মহিলাদের সাদৃশ্য গ্রহণ করা উচিত নয়। প্রশ্ন, বুঝা জানা কি লিখেন? প্রশ্ন, সার্সিনা দরবার সম্পর্কে জানতে চাই, সার্সিনা হলো বরিশালে। প্রশ্ন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াহি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন, ভবিষ্যতে গুনাহ খাতা থেকে হেফাজত ফরমান, সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান ফরমান। মাওলা, আপনার বন্দারা কত দূর দরাজ থেকে ছুটে আসে, কত ব্যস্ততা থাকা সত্ত্বেও এখানে ছুটে আসে আপনার কালামের তাফসীর শোনার লক্ষ্যে। মাওলা, দয়া মায়া করে তাদের এখানে আসাকে কেন্দ্র করে সকলের নাজাতের ফয়সালা ফরমান। হে আল্লাহ, তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ উপকৃত হতো এখানে আসার কারণে লক্ষ কোটি গুণ বেশি উপকৃত করে দেন। হে আল্লাহ, দয়ার মায়া করে এখান থেকে দিনের সঠিক আলো দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দেন। হে আল্লাহ,
দয়ার মায়া করে আমাদেরকে আপনার বানাইনি, রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান, বলা মুসিবত থেকে সংরক্ষণ ফরমান, সুস্থতার সাথে বরকতময় জিন্দগি নসি ফরমান। আয় আল্লাহ মৌত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন, বিনা হিসাবে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিন। আয় আল্লাহ বহু ছাত্র ছাত্রীরা পরীক্ষার জন্য দোয়া চেয়েছে, মাওলা সকলকে দুনিয়া ও আখেরাতের সকল পরীক্ষায় কামিয়াব ফরমান। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণী আছে অতি সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ প্রত্যেকটি মুসলিম দাম্পত্য জীবনকে সুখময় বানিয়ে দেন। আয় আল্লাহ দুনিয়া ও আখেরাতে আমাদেরকে উজ্জ্বলময় জিন্দগি নসিব ফরমান। অন্তরের সমস্ত জায়েজ চাহিদাগুলোকে পূরণ করে দেন। জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।